কি করছো? এই যে ছিপ ফেলবো বলে আটা মাখাচ্ছি। তোমরা ছিলে না বাবু, আমি ছিপ ফেলেছিলাম সেদিন, কি জাপানি বুটি পড়েছিল, আমি তো শুধু বসে বসে আরছি আর বাবা উপরে বড়শি থেকে ছাড়িয়ে নিচ্ছে আর কি, অনেক পড়েছিল। এই জন্য ভাবছি যে আজকে ফেলবো। বৃষ্টি তো হচ্ছে না, ওই সকালে উঠে টুকটাক সুস্মিতার সঙ্গে একটু কাজকর্ম করে সব গাছে জল দিলাম, গাছে সবজি ফুল কিন্তু এসে যাচ্ছে এবং অনেক সবজিও ধরেছে, শশা ধরেছে, তরমুজ ছোট ছোট ধরেছে, উচ্ছে ধরেছে, কিন্তু ইয়ে না হলে মানে বৃষ্টি না হলে, হ্যাঁ বৃষ্টি না হলে ভালো হচ্ছে না, মানে বাড়ছে না, বাড়ছে না সেই ছোট ছোট। যাই হোক, মোটামুটি কলসি জল দিয়ে বাঁচিয়ে রেখেছি, তার মধ্যে যা হয় যবে বৃষ্টি হয় তবে হবে। চলো যাওয়া যাক। কি ভাসে? মাগুর 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 শোল না? হ্যাঁ লাগু লাগু, এ খাবে একটু, আটা একটু খেয়ে নে। তাই ভারী হয়েছিল? আসবে আসবে। এই তো এই তো এই তো প্রথমটা তো শুরু হয়ে গেল। এই তো প্রথমবারেরটাই রেখে দেওয়া হোক। হ্যাঁ পড়েছে পড়েছে। হ্যাঁ ঠিক আছে, বুঝকে পড়ে ওকে রেখেই দে। হ্যাঁ বলে দে, ও বলে দিয়েছে, তুমি তো সেদিন ছেড়ে দিয়েছো বললে নাকি? এইতো এইতো বিরাট বিরাট, তোলো তোলো। এই নাও, তুই ছাড়াও তুই ছাড়াও, সেদিন এরম বাবা খোপা খোপ ছাড়িয়ে দিচ্ছে, আমি তুলছি, কত মাছ পড়েছিল সেদিন। এইতো লঙ্কা জড়িয়ে দাঁড়ান। এই তো
এই তো এই তো এই তো ছেড়ে চলে গেল পুকুরেই। অনেক খেলি খেলি পড়েছে পড়েছে সামনে সামনে পেলা। হ্যাঁ তা তোমাকে বুঝি হাত বাড়িতে হবে। সে গল্প ছিল একটা সোনার বিস্কুট বলে যে চৌবাচ্চা বড়শি ডোবাচ্চা খপ খপ করে পুঁটি মাছ ধরছে, সেরকম হয়ে গেছে একবার খপ খপ করেই পড়ছে। পড়াশুনো করছে, মুন পড়তে বসেছে সাতটার সময় থেকে। আর এই যে পরীক্ষা এসেই গেছে, আজকে স্কুলে গেলে রুটিন পেয়ে যাবে। ও স্লেটে আজকে লেখাচ্ছি, খাতায় তো বেশিরভাগ লেখে স্কুলে টুলে, আমি মাঝে মাঝে ওকে স্লেটেও লেখাই, অভ্যেসটা থাকবে। আর স্লেটে তো প্রচুর মোছা লেখা প্র্যাকটিস করা যায়, এতে সুবিধাও আছে। তাহলে ছোট মাছ, এই বাবা হ্যাঁ ছেড়ে গেল। বাহ হলো কোথাও আপনার হয়ে যায়।
বৈষ্ণব মাছগুলো, বৈষ্ণব মাছ ওই মাছগুলো তো পুকুর। এই তো বাস 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 বাস, আস্তে 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 না পালায়, এইটা কখন থেকে পালিয়ে যাচ্ছে, বাপরে বাপ, হয়ে গেল হয়ে গেল, আজকে অনেক ধরা হয়েছে, অনেক হয়েছে, অনেক বাবা অনেক ধরা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ছোট গুলো ছেড়ে দিই, আর একটা বড় পড়ে নাকি দেখবো, না 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 আর দেখতে হবে না, হয়ে গেছে অনেক বড়, তিনটে বড় হয়ে গেছে, এবার ছোট গুলো ছেড়ে দিই, জাল খুলে দাও। আজকে অনেকগুলো পড়েছে, প্রচুর প্রচুর প্রচুর, মানে খোপা খোপ পড়ছে, আর আপনাদের মেসে মেসে তো ছাড়াচ্ছে বসে বসে, আমি তো খিচছি আর ছাড়াচ্ছে, দারুণ দারুণ পড়েছে। আর ওই বড়গুলো নিয়ে নেবো, ছোট ছোট গুলো ছেড়ে দেবো, আর এইটা নিয়ে নিজে যখন একটু জানতে হবে তখন যাবে, ওখানে থাকবে। হ্যাঁ জমা জমা হবে, জমা জমা হবে, হ্যাঁ পড়ো পড়ো পড়ো। আজকে এইগুলো নিয়েছি আর ছোট ছোট গুলো ছেড়ে দিয়েছি, মন তো পড়ছে, এবার সুস্মিতা নেবে, ছোট গুলো থাকলে গুলো বড় হবে, হ্যাঁ আবার ধরা হবে, ছোট গুলো কেটে দিয়ে তখন আবার রান্না বান্না হবে। আর আমাদের মাঠে কি শাক হয়েছে, রোজ তো শাক খাওয়া হচ্ছে, দেখা যাক ও নেমে যদি বলে শাক খাওয়া। এখন লিখছে বড় হাতের পাশে ছোট হাতের, আমি বড় হাতের গুলো লিখে দিয়েছি, ও ছোট হাতের গুলো লিখছে। এগুলো আমি জারে ভরবো, নিয়ে এসছি কি করে, এই তো আমাদের হলুদ, এই যে হলুদ গুঁড়ো, এটা গত বছরের হলুদ ভাঙা হয়েছিল, সেই গুঁড়োটা এখনো এতটা আছে, আবার এবছরের হলুদ ভাঙা হয়ে গেছে, আমি একটু এই যে এই বছরের হলুদ গুঁড়ো গুলো এই যে ভরা হচ্ছে, এটাতে ভরছি, ওটাতে ভরবো, গত বছর আর ভাঙাতে হবে না মনে হচ্ছে, যা হয়েছে ঠিক আছে, মন সবসময় কাজ করতে চাই, একটু ওকে দিতেও হয় একটু আধটু করার জন্য, সব জাপানি গুটি পড়েছে, এই যে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, চলে এসেছি, এখন বাজে ওই 10টার কাছাকাছি, আজকে বুধবার, মুনে স্কুল তো আছেই, আর এই জন্য ভাত ডালটা করে নিয়েছি, এবারে মাছ কাটবো, সকাল থেকে মাছ ছিপ ফেলে এই মাছগুলো ধরেছে, জাপানি গুটি আমি ধরছি, বাবা ছাড়াচ্ছে, ওদিকে মাছ কাটছে, আমি এদিকে ছোলা কচু গুলো ভাজা হবে, এই যে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি,
এবার তো স্কুলে চলে যাবে, এই জন্য স্কুলে যাওয়ার আগে যতটা পারে খেলে নিচ্ছি। মাছগুলো ভেজে নিচ্ছি, মাছ তো ভাজা হয়ে গেল। আজকে রান্না হবে কুকুরের টাটকা জাপানি ভুটি আর ঝিঙে আলু দিয়ে ঝোল হবে। ফোড়নে দিচ্ছি রাঁধুনি, হলুদ, আদা, চলে যেতেই আবার রান্নাটা শুরু করেছি উনুন ধরিয়ে। ওকে ওই যাওয়ার সময় আলু আলু সেদ্ধ আলু মাখা করে দিয়েছিলাম, ডাল আর আমাদের দেশি মুরগি আছে দেশি মুরগি সেদ্ধ দিন দিয়েছিলাম, খেয়ে দিয়েও চলে গেছে। ঝোলটা হয়ে গেছে, সাদা কচুগুলো সেদ্ধ করে নিচ্ছি। সাদা কচুগুলো ভাজা হবে সেদ্ধ করে নিচ্ছি। আমরা খেতে বসে পড়েছি, আপনাদের মেশিনটাকেও খেতে দিয়ে চলে এসেছি। উনি ঘরে খাচ্ছেন, আমরা এই রান্নাগুলো খাচ্ছি। উনি আর মেঝেতে বসে খেতে পারেন না, টেবিলে খায়। আজকে ডিম সেদ্ধ আছে, এগুলো দেশি মুরগির ডিম আর এই ছোলা কচুর ভাজা, মুগ ডাল আর তার সঙ্গে ছিপ দিয়ে বড়া, ছিপ দিয়ে ধরা
জাপানি রুটি মাছের ঝোল। ডিম নানি আমি তো দিল খেয়ে নিত খেয়ে যা। বেশি মাছ খেতে চাই না কেন আমার আমার একটা হলে চলো আর লাগুন। এই কচু ভাজাটা দারুণ খেতে হয়েছে। ফোড়ন দিয়ে পরে তো ভেজে দিবা। তুমি সেদ্ধ করে নিয়েছি হালকা, পাঁচ ফোড়ন দিয়ে ভেজে দিবে। ঝিঙে দিয়ে টাটকা মাছের ঝোল, পুকুরের মাছ। আবার এ মাছের ডিম ছিল নি তো? হ্যাঁ একটা তো ছিল, ছিল আমি সেদিন ধরছিলাম, ডিম ছিল। বছর আমাদের লঙ্কাটা ভালোই হচ্ছে আপাতত। মাছ ধরাটা কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। মাছ ধরা সবারই ভালো লাগে বলে, মানে এরকম খোপা খোপ পড়লে তোমারও ভালো লাগবে যে মাছ হচ্ছে, আর দেখতেও ভালো লাগে। আর আমাকে উঠতে হচ্ছে না, বাবা সেখানে বসে বসে ছাড়িয়ে দিচ্ছে। দারুণ। আর রান্নাগুলোও সেরকম বেশ, আমাদের কাছে বেশ লোভনীয় একদম। যেন পাতলা ঝোল দারুণ লাগে মাছ দিয়ে। দুপুরে খাওয়া দাওয়া আজকের এই রান্নাগুলোই দিয়ে আমরা সারছি। আপনারা নিশ্চয়ই বসেছেন, কেউ খাচ্ছেন, কেউ বা পরে খাবেন, সবাই খেয়ে নিন। খেয়ে নিন, ভালো থাকুন। দেখা হচ্ছে প্রত্যেক দিন, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাইকে টাটা, ভালো থাকুন।